সো ফার্স্ট স্টেপ বলছি আমি যে ওয়ার্ডপ্রেস সেট আপ দেবো আমরা, তাই প্রথমে ওয়ার্ডপ্রেসের যে সেট আপ ফাইল সেটাকে ডাউনলোড করে নেবো আমরা, ঠিক আছে? সো গুগলে সার্চ করেছি ওয়ার্ডপ্রেস ডাউনলোড, কোয়াইট ফাইন, অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখেন যে ডাউনলোড লিখা আছে, আরও বেশ কিছু লিখা আছে, দেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি দেওয়া আছে। তো আমি ক্লিক করলাম এখানে, দেখি কী ঘটে। ওকে, দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি নামে একটা ওয়েবসাইটে চলে এসেছি আমরা, তাই না? আচ্ছা, আসবার পরে এখানে আছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড আর ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.8.1। সো উই হ্যাভ সিন অলরেডি ইন কেস অফ জেকুয়েরি দেয়ার ওয়াজ অলসো 3.1.2 আর 2.1.something অ্যাকচুয়ালি ভার্সন, ইয়েস। সো আই এম ডাউনলোডিং দিস ওয়ান ওয়ার্ডপ্রেস, জাস্ট ক্লিক, ওয়েট ফর আ ওয়াইল, ডান। সো এর আগে যে ভিডিও শেয়ার করেছিলাম আমি যেখানে লোকাল হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন, অনেকটা সেই কনসেপ্টটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। সো আমি এই প্রজেক্ট বা ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইল আছে সেটাকে নিচ্ছি, নেবার পরে এইটাকে আমরা এবার আপ করব আমাদের ইয়ের মাঝে, কি বলে, সার্ভারের মধ্যে। সো কাট করে ডেস্কটপে নেই কিংবা ডাউনলোডে থাক, নট টু ওয়ারি। অ্যান্ড দেন আমরা গেলাম cPanel-এ, cPanel থেকে ফাইল ম্যানেজার, তাই না? ক্লিক ফাইল ম্যানেজার, লেট ইট কাম। অ্যান্ড দেন আমরা কী করবো স্যার, এখান থেকে আমরা এবার চুজ করব পাবলিক ডট আন্ডারস্কোর HTML, এর মধ্যে গেলাম। যাওয়ার পরে এবার যে ফাইলটা আমরা আপ করব বা ফোল্ডারটা আপ করব সেটা আমি রাখতে চাচ্ছি CMS-এর মধ্যে। সো CMS এখানটায় ক্লিক করলাম, এরপরে আমি আপলোডে ক্লিক করছি, অ্যান্ড দেন সিলেক্ট, অ্যান্ড দেন লেট মি গো টু ডাউনলোড, অ্যান্ড দেন ওয়ার্ডপ্রেস, 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 হিয়ার ইট ইজ। ওকে, সো ওয়ার্ডপ্রেস 4.8.1, দ্য লেটেস্ট ভার্সন। সো ওপেন, চলে এসছে। সো এই জিপ ফাইল তো আমি ইনস্টল দিতে পারবো না, আমাকে এটা এক্সট্রাক্ট করা লাগবে, ঠিক আছে? সো রাইট ক্লিক করছি, অ্যান্ড দেন এক্সট্রাক্টে ক্লিক করলাম। ক্লিক করবার পরে CMS ফোল্ডারের মধ্যে আমরা এটাকে এক্সট্রাক্ট করব, একটু দেখি কি ঘটে। এক গাদা হয়ে গেল, ক্লোজ, অ্যান্ড আবার এটাকে রিলোড দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছি এর মধ্যে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার তৈরি করেছে। সো আইদার আমি যদি মনে করি যে আমার পুরো লিঙ্কটা হবে এরকম যে সাইট নেম স্ল্যাশ CMS স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, কোয়াইট ফাইন, অথবা আমি এরকম করতে পারি যে সাইট নেম স্ল্যাশ CMS স্ল্যাশ ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাইলগুলো ছিল সবগুলোকে মুভ করে CMS-এর মধ্যে নিয়ে আসবো, ফাইলগুলোকে মুভ করানো যায়, যেমন কাট করে নিয়ে যায় আমরা। সো এখানটায় কী করলাম, যাবতীয় ফাইলগুলো প্রথমে সিলেক্ট করছি, লেট মি সিলেক্ট অল অফ দেম। সিলেক্ট করা হয়ে গেছে, দেন এর উপর রাইট ক্লিক, অ্যান্ড দেন মুভ। এবার মুভ করবার সময় সে বলছে আমি কোন ফোল্ডারে নিয়ে যাবো, একটু কেয়ারফুলি দেখি। সো এখানে দেখতে পাচ্ছি যে পাবলিক আন্ডারস্কোর HTML স্ল্যাশ CMS স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এর মধ্যে ছিল। তো আমি ওয়ার্ডপ্রেসটাকে এবার মুছে ফেলছি, ওয়ার্ডপ্রেসটাকে মুছে ফেললাম, অ্যান্ড দেন মুভে ক্লিক করি, একটু ওয়েট করি, এই যেন কি ছাড়া পড়েছিল সিলেক্ট করার সময় মনে হয়। সো মুভ, মুভ ফাইল, সবাই চলে গেছে। এবং এখান থেকে যদি আবার একবার ব্যাক করি বা আপ ওয়ান লেভেলে ক্লিক করি, দেখবো যে এক ধাপ উপরে উঠে এসেছি এবং এখানে সবগুলো ফাইল চলে এসছে। ইয়েস স্যার, এবার আমাদের এই ওয়েবসাইট যেটা ছিল এখান থেকে HTML প্রজেক্ট সুন্দর কাজ করছে। এবার আমি CMS প্রজেক্টে ক্লিক করব, দেখি কী ঘটে। দেখতে পাচ্ছি যে এখানে ভাষা চুজ করতে বলছে, বাংলা এখানে থাকে। আমাদের আরও কিছু জিনিসপত্র লাগবে, আমি সেই প্রশ্ন আসার আগে কী কী লাগবে সেগুলো একটু দেখে নিই। সো আমি কন্টিনিউ করছি, আর বিইং এ বিগিনার বাংলা চুজ করবেন না ল্যাঙ্গুয়েজ, কারণ অনেক রিসোর্স পাবো না আমরা। সো লেট ইট বি ইউনাইটেড স্টেট ইংলিশ, ওকে। সো কন্টিনিউয়ে ক্লিক করছি, ওয়েট ফর আ ওয়াইল। এবার বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডেটাবেস। ও, ডেটাবেস লাগবে আমাদের, ডেটাবেস এখন ক্রিয়েট করা হয়নি। এখন এক্সপ্লেন করি, CMS-গুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমরা যেমন একটা একটা করে HTML ফাইল তৈরি করছিলাম, তাই না? এরা সেভাবে কাজ করবে না, এদের এক্সেলের মতো একটা শিটের সাথে কানেক্ট করা থাকে যেগুলোকে আমরা বলি ডাটাবেস অ্যাকচুয়ালি। তো সেই এক্সেলের মতো বলছি এই কারণে সেখানে অনেকগুলো রো থাকে। এক্সেলে চিন্তা করেন যে আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিটটা আছে,
সেই অ্যাটেন্ডেন্স সেটা কী আছে, আপনার নাম, গ্রাজুয়েট আইডি, ইমেইল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, দেন কোন ক্লাসে প্রেজেন্ট ছিলেন, কোন ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, ডিটেলস। সো এক একটা রো রিপ্রেজেন্ট করছে এক একজনকে। ইয়েস, সো ডাটাবেসগুলো এরকম হয়, ডাটাবেসেরও এরকম অসংখ্য রো থাকে, প্রতিটা রো এক একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে। তো এবার আমরা দেখেছি ডাটাবেস কীভাবে ক্রিয়েট করে, কারণ ডাটাবেস আমাদের এখানে লাগবে, ডাটাবেস লাগবে, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড ডেটাবেস হোস্ট সবগুলো লাগবে। তো আমরা ডাটাবেস ক্রিয়েট করবো এবার। সো আবারও এখানে ব্যাক করলাম, করার পরে ডাটাবেস যেহেতু লাগবে, এই ডাটাবেস যে অংশটা আছে এইখানটায় দেখবেন যে এইখান দিয়ে ডাটাবেসকে অ্যাক্সেস করা হয়। আর যদি আমরা ডাটাবেস ক্রিয়েট করতে চাই তাহলে আমরা যাবো MySQL ডেটাবেস উইজার্ড, এইটাতে আমরা ডাটাবেস তৈরি করবো একটা, ঠিক আছে। সো লেট মি ক্লিক দেয়ার অ্যান্ড দেন এইখানে বলছে যে স্টেপ ওয়ান ক্রিয়েট ডেটাবেস। সো শান্তনা আন্ডারস্কোর ডাটাবেসের নাম আমি যা দেবো, সো আমি বললাম যে CMS অর মেবি WP, ক্লিয়ার। এবার নেক্সটে ক্লিক করছি, অ্যাটেনশন প্লিজ স্যার, এখানে থাকেন, ইম্পর্টেন্ট, প্রয়োজনীয় স্টেপগুলো লিখে রাখেন। সে কী করলো, ডাটাবেস উইজার্ড ইউ হ্যাভ ক্রিয়েটেড ডেটাবেস, অলরেডি ডাটাবেস ক্রিয়েট করে ফেলেছে, এখন বলছে যে ক্রিয়েট ডেটাবেস ইউজার। আমি একটু আগে যে ডাটাবেসটা তৈরি করলাম সেই ডাটাবেসটার আবার একটা ইউজার লাগবে, যে ডাটাবেসটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। সো আমি ইউজার নেমটা আলাদাও করতে পারি অথবা সেম দিতে পারি। তো একটু আগে আমি ডাটাবেসের নাম কী দিয়েছিলাম স্যার, WP। সো আবারও এর নামও দিচ্ছি WP অ্যান্ড দেন এখানে পাসওয়ার্ডের ঘরে আমি চাইলে পাসওয়ার্ড লিখতে পারি অথবা পাসওয়ার্ড জেনারেটর এখানে আছে, জাস্ট ক্লিক অ্যান্ড এগুলো হাইলি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে দেয় অটোমেটিক। সো ইনিশিয়ালি পাসওয়ার্ডটা কপি করে রাখবেন, সো ইউজ দিস পাসওয়ার্ড, কারণ একটু পরে আমরা এটা ইউজ করতে যাচ্ছি। সো একটা ব্যাকআপ রেখে দিলাম পাসওয়ার্ডটাকে আমি, যাতে আমি এটাকে ইউজ করতে পারি। ও কপি হয় নাই, ঠিক আছে, জেনারেট পাসওয়ার্ড, এখান থেকে আবার এটাকে কপি করলাম, করার পরে আই হ্যাভ কপিড দ্য পাসওয়ার্ড, ইউজ দিস ওয়ান অ্যান্ড দেন এখানে এসে Ctrl V বসিয়ে দিয়েছি, পাসওয়ার্ডটা জমা থাক আমার এখানে আছে। সো আমরা একটু আগে ডাটাবেস তৈরি করেছিলাম, সেই ডাটাবেসের পুরো নাম হচ্ছে শান্তনা আন্ডারস্কোর WP। আবার একটা ইউজার নেম ক্রিয়েট করছি, সেই ইউজার নেমটা শান্তনা আন্ডারস্কোর WP হবে, তার পাসওয়ার্ড দিয়ে দিলাম আমরা। দেওয়ার পরে এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। সো ইউজার ক্রিয়েট করার পরে স্টেপ 3 বলছে অ্যাড ইউজার টু ডেটাবেস। ওয়েল দেন আমরা যে ইউজারটা তৈরি করলাম সেই ইউজারটা কোন ডেটাবেসের সাথে কানেক্ট হবে আমারটা সেরকম। সো এখান থেকে বলছি অল প্রিভিলেজ কোন ডেটাবেসের সাথে ইউজ করবো, সে অলরেডি একটাই যেহেতু আছে বলছে নেক্সট স্টেপ। সো ডাটাবেসের পুরো প্রসেসটা আমার ডান, যেখানে বলছে যে ডাটাবেসের নাম হচ্ছে এইটা, ইউজার নেমও এইটাই, একই জিনিস। সো আমি এবার ইউজার নেমটাকে কপি করছি ডাটাবেসের, কারণ এই ডেটাবেসটার সাথে আমরা কানেক্ট করব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে, ক্লিয়ার। সো ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে যা যা ইনফরমেশন লাগবে আমরা এবার দেবো, কোয়াইট ফাইন। সো লেটস গো, ক্লিক করি, লেট ইট কাম অ্যান্ড দেন ওয়ার্ডপ্রেস ডেটাবেস নেম, ওয়ার্ডপ্রেস ডেটাবেস নাম কী দিয়েছিলাম আমরা, শান্তনা আন্ডারস্কোর WP। ওয়ার্ডপ্রেস ইউজার নেম কী দিয়েছিলাম, অ্যাগেইন সেম, পাসওয়ার্ড কী দিয়েছিলাম, কপি করা আছে, গুড, কপি করে রাখবো আমরা, আদারওয়াইজ ভুলে যাবো এই বিশাল সেই পাসওয়ার্ড। সো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। এবার ডেটাবেস হোস্ট লেট ইট বি, চেঞ্জ করবেন না, থাক লোকাল হোস্টে থাক। টেবিল প্রিফিক্স, ওরা যে টেবিলটা তৈরি করবে বা ডেটাবেসটা তৈরি করবে, একটা ডেটাবেসের মধ্যে অসংখ্য টেবিল থাকে, যেমন এক্সেলে আপনারা দেখবেন যে অনেকগুলো শিট অ্যাড করা যায় না, যাই তো মাইক্রোসফট এক্সেস আমরা যদিও শিখিনি তাই উদাহরণ দিচ্ছি না, বাট এক্সেস অনেকে ইউজ করেছি একটু হলেও। সো অনেকটা এক্সেলের মতো, এক্সেল আর ডেটাবেস এক না, ওকে। এনিওয়ে তো আমি WP প্রিফিক্স দিচ্ছি, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম, ওয়েট ফর আ হোয়াইল, লেটস সি কি ঘটে। এবার আমরা করব রান দ্য ইনস্টলেশন অর ইনস্টল, সো ক্লিক করছি, ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এবার বলছে আমি যে সাইটটা তৈরি করতে যাচ্ছি সে সাইটটার নাম কী হবে, কী নাম দেবো স্যার, শান্তনা, ওকে, SANTOSHA না স্যার, SANTONACMS জাস্ট দিলাম আপাতত। এবার
যে সাইটটা তৈরি করছি এই সাইটটা যেহেতু লাইভ থাকবে তাই এইটাকে অ্যাক্সেস করবার জন্য বা এই ডেটাগুলোকে এডিট করবার জন্য আমার একটা ইউজার নেম দরকার। সো ইউজার নেম আপাতত আমি বলছি যে অ্যাডমিন, সো ADMIN, যদিও অ্যাডমিন অ্যাজ এ ইউজার নেম ইউজ না করাই ভালো, কোয়াইট ফাইন। অ্যান্ড দেন এখানে তারা পাসওয়ার্ড অটোমেটিক এটা জেনারেট করে দিয়েছে, আমি চাইলে এটাকে ইউজ করতে পারি। সো কপি করলাম, করার পরে এইখানটায় আসলাম, আসার পরে এইখানটা একটু বলে রাখি যে ডিবি পাসওয়ার্ড ওইটা ছিল, আর এইটা হবে সিএমএস পাসওয়ার্ড, সো দেয়ার শুড বি আ ডাব্লিউ অ্যাজ ওয়েল অ্যাজ হিয়ার। সো তাহলে এইটা আমার সিএমএস এর জন্য ইউজ করবো আর এইটা আমার ইয়ের জন্য কি বলে ডাটাবেসের জন্য। আচ্ছা এবার এখানটায় আসি, আসবার পর এখানে বলছে কি ইয়োর ইমেইল অ্যাড্রেস, কোয়াইট ফাইন। এবার আপনি এই ওয়েবসাইটটাতে যে ইমেইল অ্যাড্রেস ইউজ করবেন সেই ইমেইল অ্যাড্রেসটা দরকার। সো স্যার ইমেইল অ্যাড্রেস হলো কী ছিল, gmail.com, ইজ ইট স্যার? ওকে, সো আমরা এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে বলছি যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ইয়েস অফকোর্স। এবার ইনস্টল নাও ক্লিক করছি, ইনস্টল এতক্ষণও হয় না, শুধু ক্লিকই করছেন, কখন হবে, এই তো স্যার হয়ে গেছে, ইটস রেডি। এবং এবার যদি আমরা এইখানটায় ক্লিক করি, একটু ওয়েট করি, দেখবো যে একটা রেডিমেড সাইট চলে এসছে আমাদের সামনে। জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইখানটায় যদি ক্লিক করি সে নিচে নামবে, এখানে এক গাদা ইনফরমেশন আছে, ঠিক আছে। সো আরও কিছু অংশ বাকি আছে, ইনস্টলেশন রেডি। সার্ভারে ফাইল আপলোড করবার জন্যে cPanel-এ ঢুকতে হয়, সিএমএসগুলোতে ফাইল আপলোড করবার জন্যে বা ডেটা এডিট করবার জন্যে সিএমএসের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হয়। আমরা যে সিএমএসটা এই মুহূর্তে ইনস্টল দিলাম তার লিঙ্ক এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে শান্তনা SSTU দেন তার ওয়েব অ্যাড্রেস .info/cms, কারণ সিএমএস ফোল্ডারের মধ্যে আমরা এটাকে ইনস্টল দিয়েছিলাম, ইয়েস ওকে। তাহলে এইটাই হবে আমার প্রজেক্টের লিঙ্ক। এখন কথা হচ্ছে যে স্যার আমি এর এডিট করবো, নাম এডিট করবো, ইমেজ চেঞ্জ করবো, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখবো, এগুলো চেঞ্জ করবো, এগুলো ভালো লাগছে না, এখানে কন্টেন্ট দেবো কোত্থেকে, তাই না? সো আমার আবারও অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। সো অ্যাডমিন প্যানেলে ঢুকবার জন্য যেটা করতে হয় যে পুরো সিএমএসের, যদি এটা ওয়ার্ডপ্রেস হয় তাহলে পুরো ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস /wp-admin, অ্যাডমিন। সো ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন প্যানেলে কীভাবে প্রবেশ করবো আমরা, যে ওয়ার্ডপ্রেসে পুরো সাইটটা /wp-admin, ফ্রেশ ইন্টার অ্যান্ড ওয়েট ফর আ ওয়াইল। কী বলছে, আবারও ইউজার নেম চাইছে অ্যাজ ওয়েল অ্যাজ পাসওয়ার্ড। সো আমরা ইউজার নেম কী দিয়েছিলাম, অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ড কী দিয়েছিলাম, এইখানটায় সেভ করা আছে। সো কপি করলাম, করার পরে এইখানে এসে পেস্ট করলাম, করার পরে লগ ইনে ক্লিক করলাম। ফেসবুকে আপনি কোনো কিছু পোস্ট করলে আপনার ফ্রেন্ড দেখতে পায়, আপনার ফ্রেন্ড ডিলিট করতে পারে না, ডিলিট করার জন্য আপনার অ্যাকাউন্টে ঢোকা দরকার। সো এটা অনেক সেরকম যে আপনি কোনো কিছু অ্যাড করতে বা ডিলিট করতে গেলে এর অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে, আর ভিজিট করবার জন্যে জাস্ট অ্যাড্রেস।